হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে এমন কিছু আলোচনা নিয়ে আসলাম যে সবসময় তো আলোচনার মাধ্যমেই বেশিরভাগ কথা বলা হয়, তো জ্ঞানী গুণীদের জন্য কিছু ইশারা ইঙ্গিত, যে যেমন কিছু কিছু বিষয় আছে যে মানুষ পড়ে এবং শোনে কিন্তু বোঝে না, সেই বিষয়গুলো হলো যাবে যদি ছুটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল, অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্যস্থলে আছে পানি হাওয়ার যোগে হয় প্রবল, উপরে জলে পরশমণি নিচে গোমায় অষ্টভনি, হংস রবে ওঠে ধ্বনি সোহাং শব্দে চলাচল, মূলদার হইতে নিয়া কুম্ভকে দুম আটকা দিয়া ধীরে ধীরে চোখম দিয়া দেন করো সহস্র দল। তে হে জগতবাসী, যে একদল লোক নামাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করতেছে, আরও একদল লোক সন্তুষ্ট করতে চেষ্টা করতেছে সাধনার মাধ্যমে, তো এখন দেখা গেছে যে মানুষ নিজে বিশ্বাস নিয়ে যখন অগ্রসর হইতে থাকে তখন তারা হতাশ হয়ে যায়। কেন হতাশ হয়ে যায়? যে মানুষগুলো যখন আল্লাহর ইবাদতে নামে বা ধ্যান সাধনাতে নামে তখন সাকসেস পায় না, সমস্ত কিছু উল্টাপাল্টা মনে হয়। যেমন কেউ সাধন শুরু করেছে, তার কাম শক্তি দেখা দিয়েছে, আবার কেউ সাধন শুরু করেছে তখন বিভিন্ন লোভ লালসা তার বেড়ে গেছে। তো কারো যদি এরকম হয় আমি বলবো সাধনা বন্ধ করবেন না, যে যে ইবাদত করতেছেন তা বন্ধ করবেন না। কেন করবেন না? যে একটা মানুষ যখন কোনো ইবাদত করেনি বা সাধারণ চলেছে, সেই মানুষটি দেখা গেছে স্বাভাবিকভাবে ভালোই ছিল, যেদিন সাধন শুরু করলো সেদিন তার উল্টাপাল্টা শুরু হইল। কেন? যে দেখবেন যে একটা যোগ, সে যোগটা হাঁটাচলা করে স্বাভাবিকভাবে চলতেছে, এরকমভাবে চলতেছে, কিন্তু তাকে যখন লবণ ছিটা দেওয়া হলো, আর লবণ দিলে কিন্তু যোগ বাঁচে না, আর লোনা পানিতে যোগ থাকতে পারে না। তো সেই যোগের উপরে যখন লবণ ছিটা দেওয়া হলো তখন যোগটা চিটপটং খেতে শুরু করলো, তার শরীর থেকে রক্ত বের হয়ে আসছে, তখন সে ছটপট শুরু করে দিয়েছিল। এতক্ষণ কিন্তু অতটা ছটপট ছিল না। তাহলে একজন মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে, খাইতেছে, চলতেছে, কিন্তু দেখা যায় সে কোনো ইবাদত করেনি, আর ওরকম দুষ্টও না আর ওরকম ভালোও না, সেই লোকটি সাধন করতে যখন শুরু করলো তখন দেখা যায় যে তার ভিতরে পশুর স্বভাব কাজ করতে শুরু করেছে, তার যৌবনী শক্তিটা মনে হয় বেড়ে গেছে, ওখানে বেশি বেশি সে যাইতে চায়, এবং দেখা যায় তার লোভ লালসাও বেড়ে গেছে, এবং নামাজে বা ধ্যানে সে ডুবতে পারতেছে না। আরে এটা কি, আগেই তো ভালো ছিল, এখন এমন হয়ে গেলাম কেন? বাবা, মরিদ শব্দের অর্থ মরা। যদি কেউ মরতে চায় তাহলে কি করতে হবে? যে এই গুরুর দেওয়া সাধনাগুলো যখন করে তখন যোগের শরীরে যেরকম লবণ ছিটা দিলে সে ছটপট করতে শুরু করে, ঠিক সাধনা যখন মানুষে করতে যায় তখন তার ভিতরে যে পশু আত্মাগুলো ছটপট করে তখন এই ছটপটটা তার বাহিরে প্রকাশ পায়। কেমন? এতদিন সাধনা করেনি, একমতন ছিল ভালোই, কিন্তু সাধনা যখন শুরু করলো তখন তার ছটপটানি বেড়ে গেল, তার কামশক্তি বেড়ে গেল, বিভিন্ন কিছু, তখনই বুঝতে হবে যে হ্যাঁ, আমি যে সাধন করতেছি তা কাজ হচ্ছে, কিন্তু বন্ধ করবেন না। তখন কি হবে? যে যোগের মধ্যে লবণ ছিটা দিতেই থাকে, সে ছটপট করতে করতে সে মারা যাবে। তখন মারা যাবে বলতে কি, একটা মানুষের কিন্তু আত্মা মরে না এবং দেহটাও মরবে না, তখন সে আহত হবে, আর আহত হলে কি হবে, তখন সেই জীব দেহটা দুর্বল হবে, তার ভিতরে যে পরমাত্মা জাগ্রত হবে, আর যখন জাগ্রত হবে তখন জীব পরমকে দেখতে পাবে, আর আল্লাহ কি বলেছে, আর সেই পরম যদি রাসুল রূপে সাক্ষাৎ দেয়, আর রাসুল রূপ দেখলে আল্লাহর রূপ দেখা হয়ে যায়।
তখন আল্লাহ কি বলেছে, আমার রাসূলকে যে এক নজর দেখলো তার জন্য দোজখ হারাম। আচ্ছা, তাহলে বলতে চাই যে আমরা যখন সাধনায় নামবো তখন এরকম কারো দেখা দেবে, কাম শক্তি বেড়ে গেছে, লোভ শক্তি বেড়ে গেছে, তার ভিতরে তোস্তারণা বেড়ে গেছে, তখনই বুঝতে হবে যে সাধন আরও বেশি করে করো, এ সাধন ছাড়া যাবে না। যদি সাধন ছেড়ে যাই তখন কিন্তু আমাকে শয়তান আবার পেয়ে যাবে। তাই যখন আমি যোগের মধ্যে লবণ ছিটা দিতেছি, সাধন করতেছি করতেছি করতে 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 এমন এক সময় আসবে তখন আমি আমার জীব দেহটা অচেতন্য দুর্বল হয়ে পড়বে, পরমাত্মা জাগ্রত হয়ে যাবে, তখন আমার পরমকে আমি দেখে দেব। তাই একটি জায়গাতে বলা হয়েছে যে পরমাত্মা হবে দর্শন, পূর্ণ জন্ম আর হবে না। এই ষোলদল কণ্ঠমূলে বিশুদ্ধক্ষা পদ্ম বলে সাধন হলে আকাশ কুলে সুখের নাহি পারাপার। এবার শোষণ মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম ওঠো গিয়া এ আজ্ঞাচক্র ভেদ করিয়া করিলাও জাতের বিচার। সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে, ওরে জালাল বলে যাবে সেরে, জমের অনায় অধিকার। যে এই সাধন সাকসেস করতে শয়তান দেবে না আপনাকে, এরপর আপনি ছাড়বেন না, আল্লাহর সাহায্য চাবেন। তখন সেই সাধনে যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন জমের অধিকার থাকবেন না, তার মানে আপনার মধ্যে শয়তানি শক্তি চলে যাবে, পরমাত্মা জাগ্রত হবে। তখন আজরাইল যখন আপনার কাছে আসবে তখন দেখবে পরম রূপে রাসুল আর রাসুল রূপে আল্লাহ আপনার মধ্যে বিরাজমান। তখন সেই আজরাইল এসেও আপনাকে একটা ভক্তি দেবে, কেননা আপনার মধ্যে সে আল্লাহকেই অনুভব করছে। তখন কি হবে, আপনার এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে। হে জগৎবাসী, এই জন্ম জন্মান্তরে সংসারের ফেসাদে একবার যদি কেউ পড়ে যায় এখান থেকে আর কেউ সরতে পারে না। তাই গৃহের মধ্যে থেকে সংসারের সমস্ত কিছুর মাধ্যমে থেকে যতটুকু আল্লাহকে ডাকবো ততটুকুই আল্লাহ সন্তুষ্ট হবে। কেননা যারা ঘর বাড়ি ছেড়ে চলে গেছে তারা এক আল্লাহকে নিয়ে চলে গেছে, তারা তাদের উপরে হয়তো আল্লাহ সম্পূর্ণভাবে সন্তুষ্ট নাও হতে পারে। আর আপনি সংসারে থেকে সমস্ত কিছুর চাহিদা পূরণ করে আল্লাহকে নিয়ে ভেবেছেন, চোখের পানি ফেলেছেন, তখন আল্লাহ খুশি হয়ে গেছে যে এরে সংসারের এরকম ফাসাদের মধ্যে ফেলে রেখেছি, কত ঋণী হয়ে গেছে, কত অপবদস্থ হয়েছে, সমস্ত মেনটেন করার পরেও সে আমাকে নিঘুম রাতে উঠে বসে আমাকে ভেবে সে কাঁদে যে হে আল্লাহ, সংসারের তাড়নায় পড়ে তোমাকে ডাকার মতো ওরকম তৌফিক হয় না, আল্লাহ যখনই একটু সুযোগ পাই তখনই তোমাকে একটু ডাকি, তুমি যদি দয়া করে ক্ষমা করো। সুরা ইনসিরা এবং সুরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করে, যখনই অবসর পাও তখনই তোমরা সাধনা করো, মনে রেখো তোমাদের আর চিন্তাও নেই, তোমাদের আর মৃত্যু হবে না এই প্রথম মৃত্যু ছাড়া। তবে হে জগতবাসী, আজ এই কথাগুলো বলেই রাখব। তবে আমাদের চ্যানেলের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।